বর্তমানে গাছের ফলন বৃদ্ধির জন্য আমাদের খুব জরুরি। তার কারণ হলো আমরা সকলে জানি যে একটা ফসলকে উন্নত করার বেশ কয়েকটি পন্থা আছে, তার মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং নির্বাচন কিংবা বাছাই মাধ্যম, একটা হলো পরাগণের মাধ্যমে। তো যেহেতু এটা কাণ্ড প্রয়োজন আমাদের এই উদ্ভিদ, ধরেন অপুষ্প উদ্ভিদ, সারা পৃথিবীতে প্রায় 10,000-এরও বেশি অপুষ্পক উদ্ভিদ রয়েছে। তার ভিতর থেকে একদল পুষ্টিবিজ্ঞানী, একদল গবেষক এর থেকে জাত নির্বাচন করে পর্যায়ক্রমে বেশ কয়েকটি জাত উন্নত উচ্চ ফলনশীল করতে সক্ষম হয়েছে। তো এর ভিতরে দেখা গেছে যে আমাদের প্রত্যেক এলাকার আবহাওয়া অনুযায়ী সব জায়গায় হয়তো সব গাছের ফলন ভালো হয় না। তো আমি আমার এলাকার কিংবা আমাদের এই আবহাওয়ার সাথে মেসিং করে বাংলাদেশের যে গাছগুলো ভালো ফলন হইতেছে তার ভিতর থেকে বাছাই করে আমি আলাদাভাবে কাটিং রোপণ করে বাস মাশাল্লাহ এখন ভালো উৎপাদন এবং তার যে দ্রুত বর্জনশীল তার একটা প্রমাণ আমি নিজেই পেয়েছি। তার কারণ হলো প্রত্যেকটা উদ্ভিদেই আল্লাহ তালা জোড়ায় জোড়ায় প্রত্যেক জাতিকে তৈরি করেছেন, আর এই উদ্ভিদে পিতৃ উদ্ভিদ এবং মাতৃ উদ্ভিদ আছে, তার থেকে কাটিং কিংবা সায়ং মানে বাছাই করে রোপণ করে হয়তো যদি কেউ এটা চেষ্টা করে ইনশাল্লাহ চাষ করে সফল হবে। তার কারণ হলো আমাদের খামারের চাহিদা মেটানোর প্রয়োজন এই জন্য যে একটা খামার পরিচালনা করতে প্রায় ম্যাক্সিমাম 75% খরচ দানাদার খাদ্য খাতে চলে যায়, আর একটা খামারে বছর শেষে তার হিসাব লাভ লস হিসাব করতে যে দেখা যায় যে তার লাভের স্থিতি তার লসের পরিমাণটাই বেশি হয়ে গেছে। তার কারণ হলো আমি যদি এইসব পশু সম্পন্ন ঘাস যদি গরুদেরকে খাবার দিতে পারি 5 কেজি কাঁচা ঘাস থেকে 1 কেজি দানাদার খাবারের পুষ্টিমান প্লাস তার খিদা নিবারণেরও কাজ হচ্ছে, আর বর্তমানে খড়ের যে চাহিদা আর খড়ের যে উচ্চ মূল্য সেই হারে আমার এলাকায় প্রায় খামারি গরু বিক্রি করা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিতেছে যে এত দাম দেওয়া খড় কি না গরুদেরকে খাওয়ানো সম্ভব নয়। তো এই জন্য ঘাসের কোনো বিকল্প নাই? জি, কাঁচা ঘাস মানে বর্তমানে মানে বিচারণ চারণ ভূমি কমে গেছে, যার ফলে আমাদের এই রেডিমেড খাবার যেটা দানাদার খাবার এবং খড়ের ছাড়া আর অন্য কোনো পন্থাগুলো লালন পালন করা সম্ভব নয়, তাই ঘাস চাষ ছাড়া খামার করা কোনোভাবেই সম্ভব নয়। ঘাস গরুর আর গরুর মেন খাদ্য তাই ঘাস? জি জি জি। আচ্ছা, তো আপনি তো গরুর ঘাস যে এটা উৎপাদন করলেন, তো আপনি তো এটা কাটিংও বিক্রি করে থাকেন? জি, যাদের প্রয়োজন ইনশাল্লাহ যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে। কত করে কাটিং বিক্রি করতেছেন? 2 টাকা পিস বিক্রি করি। আর এটা সাপ্লাইটা কীভাবে হয়? সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা ওদের এলাকায় আর অন্য কোনো যদি এরকম সার্ভিস থাকে, যে দেখা গেছে আমাদের আমি যে জায়গা থেকে জমা দিই, কর্ত আছে, সুন্দরবন আছে, এসে পরিবহন আছে, এইগুলোর মাধ্যমে আর কি সাপ্লাই দিয়ে থাকি। আচ্ছা, তো ঘাসগুলো চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই। জি, আমরা প্রথমে একটা কাগজ দেখতে পাচ্ছি ভাই, তো এইটা লাগানোর কারণটা কি? এটা হলো প্যান্ডেল নির্বাচন, তার মানে হলো যে কোনো একটা ফসলকে উন্নত করার লক্ষ্যে 3টা প্রক্রিয়া আছে, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরাগায়ন এবং নির্বাচন বা বাছাই পদ্ধতির মাধ্যমে। যেহেতু আমার এই ঘাস ফল হয় না, ফুল হয় না, সেজন্য এটাকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করে আমি চাষ করেছি, আর এটার হলো মানে এই প্যানেল নির্বাচনের এই মাধ্যম একটা প্রক্রিয়া। আচ্ছা আচ্ছা, সেজন্য এটা এখানে লাগিয়ে রাখছেন? জি। আচ্ছা, তো এই ঘাসগুলো তো আপনার প্রচুর পরিমাণে ফলন দেয় আমরা যতটুকু জানি। আচ্ছা, তো এটার রোপণ প্রক্রিয়াটা কীভাবে? রোপণ প্রক্রিয়া সহজ, একেবারেই সহজ, আঁকের মতন, সারি থেকে সারি দূরত্ব 3 ফুট, কাটিং থেকে কাটিংয়ের দূরত্ব হলো 1.5 ফুট, আর রোপণ পদ্ধতি সেম আঁকের মতন। সেম আঁকের মতন। আচ্ছা, তো 1 বিঘা জমিতে বা 100 শতক জমিতে কিরকম লাগে? আপনি 25 শতক জমিতে আপনার যদি 2টা করে কাটিং রোপণ করা হয় সেক্ষেত্রে আপনার 200 পিস লাগবে, আর যদি 1টা করে দেওয়া হয় তাহলে 100 পিস লাগবে। 25 শতকে 100 শতকে? 25 শতকে। আচ্ছা আচ্ছা, তো আর 2 টাকা পিস বিক্রিটা করতেছেন? জি। আচ্ছা আচ্ছা, তো ঘাসটা যদি একটু আমাদেরকে দেখাতেন, এটা কত ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে? এটা আপনার প্রায় 40 থেকে 45, সর্বোচ্চ 50 দিনে 10 ফুট প্লাস হয়ে যায়। 10 ফুট প্লাস হয়ে যায় 50 দিনে? আর নরম নাকি শক্ত? একেবারে আপনার এর মতন, একবারে সফট সফট।
আর এর আগে তো প্রোগ্রাম করে গেছিলাম, তো প্রচুর সাড়া পেয়েছিলেন তো মনে হয়। জি জি ইনশাআল্লাহ প্রচুর সাড়া পেয়েছি, কারণ বাংলাদেশে তো প্রচুর ঘাসের চাহিদা রয়েছে কিন্তু পর্যাপ্ত ঘাসটা পাওয়া যাচ্ছে না। মানে যারা খামার করতেছে তারা ঘাসের যোগানটা পাচ্ছে না, কোথায় ভালো ঘাস পাবে, অনেকেই খোঁজাখুঁজি করে খামারের জন্য ঘাস রোপণ করার জন্য। তো লগে আপনার যে ঘাসটা, যদি একটা ঘাস আমাদেরকে একটু দেখাতেন, কতটুকু নরম কেমনি কি যদি একটু দেখাতেন আমাদেরকে। দর্শক আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন প্রথমে একটা ঘাস দেখতে পাচ্ছেন, একেবারেই নরম দর্শক দেখতে পাচ্ছেন। বয়সটা কতদিন হয়েছে? পঞ্চাশ দিন। আর কাটিং বানানোর জন্য কতদিন রাখতে হয়? সর্বনিম্ন 90 দিন কাটিং এর জন্য। কাটিং এরটা কারণ ওটা কাটিং করতে গেলে আরো প্রাইম ম্যাক্সিমাম 4 ফুট ফুট হয়ে যায়, কাটিং করার জন্য প্রস্তুত হতে সময় আরো 4-5 ফিট তো অনেক। আর মানে আর কাটিংটা আপনারা বিক্রি করতেছেন 2 টাকা পিস, তো সুযোগ সুবিধাটা কি পাচ্ছে তারা? সুযোগ সুবিধা ফলন ভালো পাইতেছে, কাটিং এর মান ভালো। তো খামারিদেরকে কি ধরনের পরামর্শ দেবেন এই ঘাসটা নিয়ে? ঘাসটা ছাড়া যদি কেউ খামার করে সে নিশ্চিত লসের সম্মুখীন হবে, শতকরা 90% লোকই। তার কারণ হলো আপনার দানাদার খাবারের যে উচ্চ মূল্য, আমি যদি সবুজ ঘাস যদি আমি গরুকে দিতে পারি তাহলে তার এখান থেকে প্রায় যে দানাদার খাবারের যে পুষ্টির চাহিদাটা তাও পূরণ হইতেছে, তার ক্ষুধাও নিবারণ হইতেছে। এর আগেও আমি আপনাকে বললাম যে 5 কেজি এই কাঁচা ঘাস 1 কেজি দানাদারের সমমান পুষ্টি, প্লাস তার ক্ষুধা নিবারণ হইতেছে। আর আমি ঘর থেকে তো আর এই পুষ্টিটা পাইতেছি না, আর ঘরের উচ্চ মূল্য, কারণ বর্তমানে ঘর প্রায় আমাদের এলাকায় বিক্রি হচ্ছে প্রায় 600 টাকা প্লাস মন, 600 টাকার উপরে কেজি। আর আমার এই কাঁচা ঘাস আমি ইচ্ছা করলে আমার কাছ থেকে যদি কেউ কাঁচা ঘাসও নিতে চায় সর্বোচ্চ দাম পড়বে হলো 180 থেকে 200 টাকা মন। আর এটা থেকে পুষ্টিগুণ পাইতেছি, খরে তো কোনো পুষ্টিগুণ পাচ্ছে না। পুষ্টিগুণ কতটুকু এটা পুষ্টি বিজ্ঞানের ভালো জানে, তবে আমার ধারণা মতে একেবারেই নিম্ন। তার কারণ হলো আপনার খর থেকে তো যে উপাদানগুলো পাইতেছে না, কাঁচা ঘাস থেকে খর থেকে তার পাওয়া সম্ভব না। না সম্ভব না। আচ্ছা তো যে ঘাসগুলো দেখতে পাচ্ছি এগুলোর রোপণ প্রক্রিয়াটা কখন করতে হয়? এটা আপনার ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাস মানে সবচেয়ে ভালো সময়, কিন্তু সারা বছরই চাষ করা যায়। ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাসটা বেশি, তার মানে বর্তমান সময়টা, যে বর্তমান সময়টা কিন্তু সারা, যে কেউ চাইলে সারা বছরই চাষ করতে পারে, যে কেউ চাইলে সারা বছরই চাষ করা যায়, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।